আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঐতিহ্যের হাটে। আর ঐতিহ্যের হাটটা কি? ঐতিহ্যের হাটটা হচ্ছে এখানে 64টা জেলা স্টল বসবে, তাদের মানে 64টা জেলা ট্র্যাডিশনাল ফুড, তাদের হচ্ছে কালচার, এগুলো হচ্ছে তারা তুলে ধরবে আর কি এই মেলাতে। তো আজকে আমরা চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঐতিহ্যের হাটে। সো আপনার চলুন সবার সাথে কথা বলবো, আপনার দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি হৃদয়, আমার সাথে আছে কাউসার, আছে আমার বন্ধু সাব্বির। আপনাদের সাথে দেখা হচ্ছে টাঙ্গাইল স্টলে। আমাদের স্টল হচ্ছে টাঙ্গাইল স্টল। ওকে বন্ধু, আমি যাচ্ছি টাঙ্গাইল স্টলে ভাই। আর আমার স্টল হচ্ছে বগুড়া, বগুড়া স্টলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ। তো চলুন আর দেরি না করে আমরা ঐতিহ্যের হাটে ঢুকে পড়ি এবং দেখি কি কি খাবার এবং কি কি ঐতিহ্যবাহী জিনিস রয়েছে। চলুন দেখা হবে স্টলে। তো আমরা প্রথমেই প্রবেশ করব এক নম্বর স্টলে। এক নম্বর স্টল আমরা দেখতে পাচ্ছি তিতাসের ব্রাহ্মণ বাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া শুধু সাংস্কৃতিক রাজধানী না, আমাদের আমরা আমাদের ঐতিহ্যের জন্য বিখ্যাত। যেমন আমাদের ঐতিহ্য খাবার আছে, সানামুখী আছে, তারপর সেটা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে আপনি পাবেন। প্লাস আমাদের বিভিন্ন যেমন বানসারামপুরের সনের প্রোডাক্ট আছে, নবীনগরের মাটির প্রোডাক্ট আছে, প্লাস আমাদের পাট আছে, পাটের প্রোডাক্ট আছে আমাদের সরাইলের, প্লাস আমাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া জানেন যে এই যে আপনি যদি এখানে দেখেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেই গুণীজন আছে তাদের ছবি টবি আছে, প্লাস আমাদের যে ঐতিহ্য এটা আমরা তুলে ধরে ট্রাই করছি। যেমন মূলক রায়, তারপর হচ্ছে পুতুল নাচ, হ্যাঁ, তারপর হচ্ছে নৌকা বাস, এগুলো হচ্ছে শুধু আমাদের এখানে পাবেন। হ্যাঁ, প্লাস ভাই আবার আপনাকে জানাচ্ছি, আমরা কিন্তু ভাইয়া প্রথম প্রথমে চ্যাম্পিয়ন হয়েছিলাম ভাই। আমাদের প্রথম বড় সুন্দর লাগলো আপনার এই স্টল। ভাই অবশ্যই ধন্যবাদ, অনেক ভালো লাগলো ভাই। আপনার নাম কি? জুবায়ের। জুবায়ের, জি ভাই। আচ্ছা, আপনাকে প্রথমে এগুলো হচ্ছে তার পাটের কাপড়ের শিল্প দেখতে পাচ্ছেন, ব্যাগ আছে অনেকগুলা, তারপরে ওই জায়গায় আপনাকে কিছু পোড়াক আছে, তারপরে ওই যে মুড়ি মুড়ক আছে, তারপরে মুরালি আছে, তারপরে ওই পিঠা, তারপরে আমাদের যে ব্রাহ্মণবাড়ির বিখ্যাত ওই যে ছানামুখী, এটা শুধু একমাত্র ব্রাহ্মণবাড়িতে পাওয়া যায়, তারপরে ব্রাহ্মণবাড়ির সন্দেশ, তারপরে মাটির পণ্যগুলা, তারপরে যে মিষ্টি চাফরানের মিষ্টি পাওয়া যাচ্ছে, পিঠা, তারপরে খুদের ভাত। আপু একটু খুদের ভাতটা প্লিজ। এই যে খুদের ভাত, বাহ অনেক সুন্দর, খুদের ভাতের সাথে শুটকি ভর্তা, তারপর আমাদের নিচে কিছু পরাক আছে যে পাটের নিচের পরাক গুলা কই ভাই? তবে ব্রাহ্মণবাড়িয়াতে বইগুলা ভাই, ওই যে তিতাসে একটি নদী, তিতাস ব্রাহ্মণবাড়িয়ার নদী, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া অনেকজন মুক্তিযোদ্ধা আছে, কারণ মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মুক্তিযোদ্ধা ছিল 374 জনের মতো। আপনারা দেখলেন ব্রাহ্মণবাড়িয়া এবং ঐতিহ্যবাহী সব কিছু সম্পর্কে জানতে পারলেন। চলুন আমরা এখন যাব দ্বিতীয় স্টলে। বাই ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি দ্বিতীয় স্টলে। চলুন দ্বিতীয় স্টলে কোন জেলা আছে আমরা দেখে নিই। আপু আপনার জেলার নাম? রপ্তানি হয় বিভিন্ন দেশে। ইয়ানের মধ্যে আপনি নাইল আইবেন, সুয়ারি আইবেন, আসার আইবেন, যা আছে হিডা আইবেন, বেগিন আইবেন, বিভিন্ন ধরনের খানা আছে। এটা হইলো যে মনহরণ হিডা, আপনি মনহরণ করিয়া লাগবে, বুঝছেন নি ভাইয়া? অনেক ভালো লাগলো আপনাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, ষাটটি সপ্তাহ, আর অনেক ধরনের পিঠা রয়েছে, নারকেল রয়েছে, ফুচকা রয়েছে। ভাইয়া আপনাদের এখানে কি ফুচকা ঐতিহ্যবাহী? জি, আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ফুচকা এটা। বা আমি তো আগে জানতাম না যে ফুচকা কোনো জায়গার ঐতিহ্যবাহী হতে পারে, তো আপনারাও জানলেন যে ফুচকা হচ্ছে এই জেলার ঐতিহ্যবাহী একটি খাবার। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা হচ্ছে তৃতীয় নম্বর স্টলে যাচ্ছি, আর তৃতীয় নম্বর স্টলটা হচ্ছে বরিশালের স্টল। চলুন দেখি বরিশালের কী কী প্রোডাক্ট বা কী কী ঐতিহ্যবাহী খাবার এসেছে, চলুন দেখা যাক। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, চলুন আমরা দেখি এখানে কী কী প্রোডাক্ট এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, মনে হচ্ছে এটা অনেক জমজমাট একটা স্টল, অনেক টেস্টি। স্যার এটার নাম? এটা নরমালি পায়েস, বাট ডিফারেন্ট। আমাদের জেলার বিখ্যাত হচ্ছে আমড়া, পেয়ারা, তারপর হচ্ছে লবঙ্গ বিলাস পিঠা, পায়েস, এবার দই মিষ্টি। আমরা এখনো দই মিষ্টিটা এখনো রাখিনি, মানে স্টলে এখনো অ্যারেঞ্জ করা হয়নি, একটু পরেই যখন কমপ্লিট হয়ে যাবে তখন কাইন্ডলি আসলে ভাই আমরা আরো ডিটেইলসে বলতে পারবো।
আপনারা তো দেখলেন যে এখানকার কি কি ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এখন আমরা চতুর্থ নম্বর স্টলে যাচ্ছি, যশোর জেলায় দেখা যাক কি এখানে রয়েছে। আমাদের এখানে ঐতিহ্যবাহী আছে হলো যে চুইচালে গরু মাংস, তারপরে জামতলার মিষ্টি, তারপরে হলো হাঁসের মাংস দিয়ে নারকেল, তারপরে চিটা রুটি, গুড়ের পায়েস, গুড়ের সন্দেশ, আপনাদের স্টলটি অনেক ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকেন ভাইয়া। জি ভাই, চলুন আমরা এই কবিদরের নামগুলো জেনে নিব এই জেলার ভাইদের কাছ থেকে। বনলতা স্টল নাটোর, চলুন আমরা এখন নাটোর জেলায় প্রবেশ করব। নাটোর জেলার মধ্যে কি কি আছে আমরা দেখব, অলরেডি আমরা কবিতা দেখে ফেলেছি। হ্যাঁ, এখানে যে কবিতাগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম কি? এগুলা হচ্ছে ভাই, এটা এই দুইটা হচ্ছে মাল্টেস, এটাকে বলা হয় ইয়েলো কালার, এটাকে বলা হয় হোয়াইট কালার। হ্যাঁ, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাল্টেস, আর নিচেরটা হচ্ছে হোয়াইট কালার মাল্টেস। এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা হয় পমারানিয়ান পোটার, আর ওই ছোটটা ওটা হেলমেট, ওটা বলা হয় কবুতরের মধ্যে সবচেয়ে কিউট একটা কবুতর। হচ্ছে এটা ফিমেল, ওইটা মেল, মানে আমি খাঁচার সংকটের কারণে এভাবে রেখেছি। আচ্ছা আচ্ছা, আমার এই যে কবুতর দুটো দেখছেন এই দুটোর মধ্যে ফিমেলটাও চ্যাম্পিয়ন ও হোয়াইট মেলটাও চ্যাম্পিয়ন, আর এইখানে যে ব্ল্যাক ফিমেলটা আছে এটা হচ্ছে রানার আপ, মানে সেকেন্ড পজিশন পাওয়া, এটা ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন হয়েছে। এই আপনি এদিকে ট্রফি দেখতে পাচ্ছেন, যে আমার এখানে চ্যাম্পিয়ন ট্রফি, ট্রফিটি রয়েছে আমার কাছে, মেডেল আছে। আমার বাসায় প্রায় 50 পিসের মতো কবুতর আছে। হ্যাঁ, আমার বাসা নাটোরে, আমি ড্যাফোডিলে দ্বিতীয় বর্ষে আছি, মানে ফিফথ সেমিস্টার। ওখানে আমার বাসায় আমার আম্মা আব্বু দেখাশোনা করে। জি ভাই, আবার বিষয় হচ্ছে আমার কবুতরগুলোর কোয়ালিটি ভালো, দ্যাটস ওয়াই হচ্ছে আমার কবুতরের প্রাইসটাও বেশি। এই কবুতরের বাচ্চাগুলো, এই সাদা যদি এক পেয়ার বেবি নেন আমার কাছে দাম পড়বে 12-15 হাজার টাকা, কালোর কালো নিতে গেলেও পড়বে 15-20 হাজার টাকা। যদি আপনি ইয়েলো কিনতে যান তাহলে ইয়েলোর দাম পড়বে হচ্ছে 6-8 হাজার টাকার মধ্যে। আপনারা অনেকেই কাঁচাগোল্লো দেখেননি, এটা হচ্ছে সেই কাঁচাগোল্লা। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমাদের নাটোরে বিখ্যাত কাঁচাগোল্লা, 171 বছর আগে এটা প্রথম তৈরি হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা আমরা হচ্ছে কেজি ভাবে বিক্রি করতেছি আর স্বভাবে বিক্রি করতেছি। কেজি কত করে? কেজি 1000 টাকা। অনেক বেশি হয়ে গেল না স্যার? এরকমই আমাদের নাটোরে বিখ্যাত কিছু কবুতর, আমাদের নাটোর এখন কবুতরের জন্য অনেক বিখ্যাত হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, আমরা অনেক কিছু দেখে নিলাম, এখানে অনেকগুলো সবগুলো মিষ্টির আইটেম। নাটোর থেকে